নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি অভিক রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে রাজ্যে 4টি পুর নিগমের ভোট গ্রহণ পর্ব এবং চলছে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব। আজকে বিধাননগর, তার পাশাপাশি আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর, এই 4টি জায়গায় ভোট হচ্ছে। বিধাননগরের 41টি ওয়ার্ড, আসানসোলের 106টি ওয়ার্ড, অন্যদিকে শিলিগুড়িতে 47টি এবং চন্দননগরের 32টি ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। তবে একেবারেই যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ চলছে তা বলা যায় না, কারণ বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিন্তু সকাল থেকেই আমাদের সামনে ধরা পড়েছে। বিধাননগরের 31 নম্বর ওয়ার্ড, সেখানে দেবাশিস জানা, তিনি অভিযোগ করেন যে ভুয়ো ভোটার দিয়ে সেখানে ভোট গ্রহণ চলছে এবং ভুয়ো ভোটারকেও সরাসরি তিনি ধরেন এবং সেখানে পরিচয়পত্র দেখাতে পারেনি ভুয়ো ভোটার। তার পাশাপাশি শ্রমিক জানা, তিনি অভিযোগ করেন যে বিধাননগরের 25 এবং 26 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালায় সকাল সকাল এবং সমস্ত অভিযোগটাই তৃণমূলের দিকে করা হয়। তার পাশাপাশি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি বাকি যে 3টে জায়গার খবর। অন্যদিকে আসানসোলে যে পুরো ভোট হচ্ছে, সেখানে 2 বিজেপি প্রার্থীকে আটক করে রাখা হয় এবং সেখানে 20 নম্বর ওয়ার্ডের সুভাষিস দাস এবং 22 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সেখানে একটি অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের এনে রেখে রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে। তার পাশাপাশি অন্যদিকে আসানসোলের 51 নম্বর ওয়ার্ডে, সেখানে পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থী স্টিকার লাগানো হয়েছে, যদিও এই নিয়ে কিন্তু কোনো রকমেরই মন্তব্য করেনি, নীরব থেকেছে পুলিশ এমনটাই অভিযোগ করা হচ্ছে। তার পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি, সে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মীদের। আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের সেখানেও কিন্তু বুথে অশান্তির ধরা পড়ে। অর্থাৎ সকাল থেকেই যে চিত্রটা আমাদের সামনে উঠে আসছে, আসানসোল থেকে শিলিগুড়ি, চন্দননগর হোক কিংবা বিধাননগর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেইছে এবং রাজ্য নির্বাচন কমিশন কোনো রকমের অশান্তি যাতে না হয় সেই জন্য কিন্তু বারবার তাদেরকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যাতে ভোট করাতে হয়, বিরোধীরাও সেটা বলেছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকেও বলা হয়েছিল। তবে রাজ্য নির্বাচন কমিশন অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য পুলিশ প্রশাসন দিয়ে ভোট করাবে, কিন্তু সেই পুলিশ প্রশাসনের দিকেই কিন্তু আজ সকাল থেকে অভিযোগ আসছে। একের পর এক বুথ দখল করার যেমন ঘটনা ঘটছে, তার পাশাপাশি ভুয়ো ভোটার দিয়ে ভোট গ্রহণ করানো চলছে, তৃণমূলের পোলিং এজেন্টদের ভুয়ো পরিচয়পত্র পাওয়া যাচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে এবং বিজেপি প্রার্থীদের তাদেরকে আক্রান্ত করা হচ্ছে এমনও অভিযোগ উঠে আসছে সকাল থেকেই। সামগ্রিক এখনও পর্যন্ত এমনটাই আজকের দিনের ভোটের চিত্র এবং এরপরও ভোটের সারাদিনের যে আপডেট সেটা আপনাদের দিতে থাকবো, তার জন্য নজর রাখুন আমাদের ফেসবুক পেজে সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।